বিধানসভার অধ্যক্ষ নির্বাচনে সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে প্রদ্যুত দেববর্মার তীব্র মাথা। ত্রিপুরা বিধানসভা অধ্যক্ষ নির্বাচনে সব বিরোধী দল একজোট হয়েছে। কংগ্রেস, সিপিএম এবং তীব্র মাথা জোট বেঁধে প্রার্থী করেছেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়কে। সোমবার কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের নাম ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বলেছেন, সিপিএম ছাড়াও তীব্র মাথাও কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছেন। 24 মার্চ অধ্যক্ষ পদে নির্বাচন, তবে 60 সদস্যের ত্রিপুরা বিধানসভায় বিরোধী দলের বিধায়ক সংখ্যা 27। অন্যদিকে শাসক দলের বিধায়ক রয়েছেন 33 জন। এর মধ্যে আবার কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতায় শাসক দল বিজেপি। প্রসঙ্গক্রমে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা বলেন, বিধানসভা নির্বাচনে মাত্র 3টি আসনে জয় পেয়ে অধ্যক্ষ হিসেবে প্রার্থী নির্বাচিত করেছে অন্য দলের সমর্থন নিয়ে। তাদের পরাজয় নিশ্চিত, বিরোধীরা একে অপরের উপর নির্ভরশীল। বিধানসভা নির্বাচনে 3 দল মিলে লড়াই করতে হয়েছে, এখন আবার আরেক পার্টি, পরাজয় তাদের নিশ্চিত। একজন আরেকজনের উপর নির্ভরশীল, একবার তো 3 জন হয়ে সাপোর্ট নিয়েছে আরেক পার্টি, এখন আবার আরেকটা পার্টির সাপোর্ট নিচ্ছে, ওরা তো এইসব নিয়ে আছে, ওদের পরাজয় নিশ্চিত।